ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পুরোপুরিভাবে ভয় করবে, তাহলে সকল মুসলমান পুরস্কার প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আপন নিজের ভাইও তো ভাই সম্পর্কে থাকতে চায় না, বলেন ঠিক কি না? নিজের আপন ভাই একই বাবার সন্তান দুইজন, এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ঘরে আমরা রাখতে চাই, কিভাবে পারস্পরিক ভালোবাসা আমরা থাকব? কিন্তু এই পারস্পরিক ভালোবাসাটা কিরকম আমাদেরকে বোঝার দরকার আছে কি নাই? যেমন মনে করেন একজন মুসলমান খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, চলাফেরার মধ্যে কোনো একটা দুর্ঘটনায় পড়ে গেছে, আরেকটা মুসলমান তার ভালো একটা কাজে লেগে যাবে, এটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা, বলেন ঠিক কি না? দেখবেন কিছু কিছু মানুষ একে অপরের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অনাচার করে, আপনার একটা কথার কারণে যে জুলুমবাজ ব্যক্তি আছে, যে লোকটা একজনে আরেকজনের প্রতি জুলুম করে, আপনি যদি এই জুলুমকারী ব্যক্তিকে একটা কথা বলে যদি এই জুলুমকারকে তার থেকে সরিয়ে রাখতে পারেন, একজন মুসলমান উপকৃত হয়ে গেল, তার কারণে আপনি একজন ভালো ব্যক্তি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। অপর মুসলমান যেমন মনে করেন বিপদে পড়ে আছে, কেউ বা দেখবেন অনেক সময় একটা বিপদগ্রস্ত হয়ে যায়, হয় না? আমরা বিপদে পড়ি না? বিপদে পড়লে দেখবেন মুসলমান মুসলমানের প্রতি সর্বপ্রথম সময় আগিয়ে আসে, বলেন ঠিক কি না? যেই সময় একটা চলার পথে একজন মুসলমান বিপদে পড়ে যাবে, আরেকজন মুসলমান ওই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের সময় যখন ওই মানুষটা বিপদে পড়ে যাবে, আমি রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে যেদিন তার সব কিছুই তার জন্য পর হয়ে যাবে, ওই বিপদের জায়গা পৌঁছে রাতের পার থেকে আমি রব্বুল আলামিন তাকে সরাইয়া জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো একে অপরে কষ্ট দেয় তারা কি হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আমি কসম করে বললাম যে কোনো ব্যক্তি নিজের জন্য যাহা পছন্দ করবে সে অপরের জন্য কোনো একটা কিছু পছন্দ করে, ওই ব্যক্তিটাই হবে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিটা সমাজের মধ্যে সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল জবাবে বললেন, এক মুসলমান যে নিজে তার যেই জিনিসটা পছন্দ করে অপর একজন মুসলমানের জন্য এই জিনিসটাই পছন্দ করে। দেখবেন আপনার পছন্দ একটা মোটরসাইকেল, একটা বাড়ি, একটা গাড়ি, অপর একজন ব্যক্তির জন্য কোন একটা বন্ধু আপনাকে নিয়ে যায়, যায় না? এরকম নিয়ে যাওয়ার পরে দুর্বল জিনিসটা বন্ধুকে দেয় কিন্তু নিজে ভালোটা ব্যবহার করে, আছে না এরকম? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আমি কসম করে বললাম যে যেই ব্যক্তি নিজেই নিজের জন্য যা পছন্দ করে আর অপরের জন্য তার বন্ধুর জন্য যেই জিনিসটা পছন্দ করে ওই ব্যক্তিটার জন্য আমি সুপারিশ দাতা হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যা পছন্দ করেন অপরজনকে ওইরকম পছন্দের জিনিসটা পছন্দ করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি বিপদে পড়ে যায় আর ওই মানুষগুলো তার বিপদের সময় আগিয়ে না যায়, আল্লাহ রাসূল বললেন কোন একটা মুসলমান কষ্টে পড়ে আছে, ইচ্ছাকৃতভাবে যদি কোন একটা মুসলমান আরেকটা মুসলমানের উপকারে না আসলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে সুপারিশ খুঁজবে একে অপরের, ওই সময় সুপারিশ দাতা একজনই হব যিনি হচ্ছেন রহমাতাল লিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদের সময় ওই ব্যক্তিটা সে আমার সুপারিশ পাবে না যে দুনিয়া তো মানুষের প্রতি কোনো দরদ মায়া রাখে নাই, আর
ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ দাতা হয়ে যাব, সুপারিশ করব যে একে অপরের মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কোন একটা বিপদের সময় সে এগিয়ে গেছে, তার জন্য আমি সুপারিশ দাতা হয়ে তাকে সুপারিশ করব বলেন সুবহানাল্লাহ। এখন সুপারিশ তো মোটেও নাই মানুষের মধ্যে আছে। বর্তমান প্রেক্ষাপটের দিকে চিন্তা করবেন, একটা কুকুর একটা মানুষের উপকারে লাগে, একটা গরু একটা ছাগল মানুষের উপকারে লাগে, একটা গরুকে আপনি পুরা দিন ধরে হাল চাষ করার পরে যখন দুপুরবেলা আপনার বাড়িতে এলে খাবার দেন, গরুটা খাবার খায়, বিকেলে আবার ঘাস খাওয়ালেন, ঘাস খাওয়ানোর পরে পেট ভরে সে ঘাস খাইল, আপনার একটা উদ্দেশ্য আছে, কেন ঘাস খাওয়াইলেন? পুরা দিন হাল চাষ করছেন এজন্য না, পরের দিন আবার তার থেকে দুধ নেবেন, এটা হচ্ছে আপনার একটা উদ্দেশ্য বলে ঠিক কি না? পেট ভরে রাত্রে খাওয়াইলেন, গাবিটা পেট ভরে খাবার খাইলো, তার একটা ছোট বাছুর আছে, তাকে আপনি খুব টাইট করে গলার মধ্যে বেঁধে রাখলেন, সকাল যখন হয়ে গেল ছোট্ট বাছুরটা দেখবেন রশিটা পারে না, ছিঁড়ে তার মায়ের কাছে চলে যায়, কিন্তু মালিক যে ব্যক্তিটা আছে মালিক তাকে ছেড়ে দেয় না, মালিক তা গাটকিয়ে রাখে, যদি বাছুরকে ছেড়ে দেয় বাচ্চা দুধ খেয়ে ফেলবে, আমি 10 কেজির মধ্যে 5 কেজি পাবো, 2 কেজি পাবো, পুরোপুরি দুধ পাওয়া আমার জন্য সম্ভব হবে না বলেন ঠিক কি না? সে তার বাসায় কেঁদে কেঁদে বলে মা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি খিদার যন্ত্রণায় সহ্য করতে পারি না, মা তার বাসায় ডেকে ডেকে বলে আমার বাছুর শোনো, তুমি আমার কলিজার টুকরা বাছুর হতে পারো, কিন্তু আমাকে যে মনিব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের পরে যা থাকবে তার থেকে তুমি যা খাবে তা পর্যন্ত খেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে বলেন সুবহানাল্লাহ। মা তার বাসায় ডেকে ডেকে বলে হে আমার বাছুর, আমার বাচ্চা শোনো, আমাকে যে প্রভু পাঠিয়েছে, যে মনিব তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানুষগুলো খাবে শক্তিশালী হবে, শরীরের মধ্যে এনার্জি হবে, দুধ খাইলে এনার্জি হয় না, শক্তি হয় না, শক্তি হবে, এই খাবার খেয়ে মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করবে, আল্লাহকে ডাকবে, মানুষগুলো খাওয়ার পরে যা একটু থাকবে তা খেয়ে তুমি তোমার মনিবের কাছে শুকরিয়া জ্ঞাপন করবে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা গরু মানুষের ভালো কাজে আসে কিনা? একটা কুকুর, কুকুরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন মানুষের পিছে পিছে দৌড়াও, অনেকে দেখবেন কুকুর পালে পালে না। বাস্তব প্রমাণে একটা কথা বলি, নদীপথে চলতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমরা নদীর মধ্যে যখন পানিতে চলতেছি, এক সাইড দিয়ে যখন চলতেছে ওই নদীর মধ্যে নৌকার মধ্যে অনেক মানুষ উঠেছে, হঠাৎ করে দেখলাম নদীর পাড় দিয়ে একটা কুকুর দৌড়াচ্ছে, আনুমানিক 15 মিনিট পর্যন্ত দৌড়াইতেছে কাদা মাটির মধ্যে, কখনো পানিতে কখনো কাদা মাটিতে, যেতে যেতে একটা সময় নদীর মাঝখানে চলে যাবে। হঠাৎ করে দেখলাম যখন কুকুরটা চলতেছে চলতেছে লাফ দিয়ে পানিতে পড়ে গেল, পানিতে পড়ে যাওয়ার পরে সবাই প্রশ্ন করা আরম্ভ করলো, এতক্ষণ কুকুর দৌড়াইলো কোনো আফসোস নাই, আমরা যখন নদীর মধ্যে চলতেছি বিশাল নদীর মাঝখানে চলে যাব, এখন কুকুর কেন আমাদের সাথে পানিতে পড়ে গেল? হঠাৎ করে একটা যুবক দাঁড়িয়ে বলতেছে ভাই এই প্রশ্নের জবাব আমি দেব। বলে কেন? বলে এই কুকুরটা আমি আজকে 1 বছর যাবার পালিত কুকুর আমার, আমি যখন নৌকার মধ্যে উঠলাম সে আমার পিছে পিছে দৌড়ান আরম্ভ করলো, দৌড়াইতে দৌড়াইতে এতক্ষণ পর্যন্ত আসলো। এবার সবাই বলল ভালো কথা, এতক্ষণ মাটি এবং কাদার মধ্যে দৌড়াইলো, নদী অবস্থা যদি কুকুরটা যায় পানিতে গেলে মারা যাবে বল ঠিক কি না? যুবক তোমার কি সমস্যা, কুকুরের কি সমস্যা তুমি বলো। বলে 1 বছর তাকে কোনো ভালো খাবার আমি দেই না,
আমার খাবারের পরে যে জুটা থাকে এই জুটা খাবারটা খাওয়াই, নষ্ট গন্ধযুক্ত খাবারটা দেই, মাঝে মাঝে যদি ভালো লাগে একটা পান কিনে খাওয়াই। কি কিনে খাওয়াই? এটা কি গোস্ত মাংস দিয়ে খাওয়ানো সম্ভব? মাঝে মাঝে মন ভালো থাকলে একটা পা রুটি খাওয়াই। আমি যখন ঘুমিয়ে থাকি আমার জানালার পাশের মধ্যে কুকুরটা জেগে থাকে, যদি একটা পাতা আওয়াজ দিয়ে পড়ে, গাছের পাতা পড়লো সে ঘেউ ঘেউ করে ওঠে, কেউ নি কোনো আমার মালিককে কোনো রকম আঘাত করে। চিন্তা করেন কুকুর একটা মানুষকে কত মহব্বত করে, বলেন ঠিক কিনা? এবার আবার যুবক বলতেছে, আমি যদি কোথাও চলতে যাই সে আমার পিছে পিছে যায়, আমি তার একটা নাম রাখলাম বলদ। কি রাখছে? আমি যখন বলদ বলে ডাকি সে আমার পিছে পিছে দৌড়ে এসে থাকে, যদি বলি আর যাওয়া সম্ভব না তুমি চলে যাও সে চলে যায়। কিন্তু সে আজকে বুঝতে পারছে আমি হয়তো অনেক সময় দীর্ঘ সময় আমি কোথাও কাটাবো, এজন্য কুকুর দৌড়াইতে আরম্ভ করলো। আমরা কেউ চোখের পারে ধরে রাখতে পারলাম না, নিজের বিবেকের মধ্যে প্রশ্ন জাগলো, একটা কুকুর তার জীবনের কথা চিন্তা করে নাই মানুষের জীবনের কথা চিন্তা করলো, বলেন ঠিক কিনা? এবার নৌকা মাঝখানে দাঁড়িয়ে নৌকার যে মাঝি আছে মাঝিকে বললাম আপনি দাঁড়ান, এই কুকুর যদি এই পানিতে মারা যায় কি জবাব দেব আমরা? জবাব চলবে? যেই ছেলেটা তাকে লালিত পালিত করতো তার মনেও খুব কষ্ট, সে আর সহ্য করতে পারতেছে না, এবার সে কান্না করা আরম্ভ করলো। আমাদেরও কান্না চলে আসলো যে একটা কুকুর, কুকুর হয়ে মানুষের প্রতি এত ভালোবাসা এত মায়া এত মমতা, সে ধৈর্য ধরে থাকতে পারে না, সে পানি ধরলে মালিককে ধরবে। নৌকা থামিয়ে যখন হাত পাতেছে সেভাবে তার পা গুলি দিছে, যখন নৌকার মধ্যে কুকুরকে তুলছে কুকুর শান্তি, সুবহানাল্লাহ, কইছেন না? এটা কি মানুষের সেবার জন্য না? একটা কুকুর যদি মানুষের প্রতি এত ভালোবাসা দেখাতে পারে, আপনি মানুষ আমি মানুষ, আপনি একটা মুসলমান আর একটা মুসলমানের পারস্পরিক ভাই সম্পর্ক থাকতে পারে না, কোথায় থাকবে? আপন ভাই তো ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, বলেন ঠিক কিনা? যখন কুকুরকে তুলল কুকুর আর ঘেউ ঘেউ করে না, শীতে কাঁপতেছে কাঁপে, কিন্তু এক জায়গায় সে মানুষের মতো খেলা একজন তো আরেকজনের দাঁড়ানোর জন্য খেলা রেডি করে তাও করে না, দাঁড়িয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত ওপারে গেলেন, সে লাভ দিয়ে ওপারে যে দাঁড়িয়ে রইলেন। একটা মানুষকে একটা কুকুর এতটুকু মহাব্বত করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ হয়ে মানুষের ভালোবাসা আজকে কোথায়? মুসলমান কষ্ট পায় আরেকজন বলে কষ্ট দাও, মুসলমান লাহান্নত অভিশাপ এর জন্যই কামাই করেছি আমরা, একজনে আরেকজনের প্রতি ভালোবাসা না রাখতে পেরে, বলে ঠিক কিনা? যদি আজকে একে অপরের প্রতি ভালোবাসা থাকতো, একে অপরের প্রতি মহাব্বত থাকতো, একে অপরের প্রতি সদাচরণ থাকতো, প্রত্যেকটা মুসলমান এমন ব্যক্তি হতো মুসলমানের চেহারা দেখলে অন্য অন্য হিন্দু মানুষগুলো তাদের প্রশংসায় জড়িত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো শ্রেষ্ঠ জাতি, প্রত্যেকটা মুসলমান এক একটা আমলে এক একজন নবী পেয়েছে, শ্রেষ্ঠ নবী, যেই নবীদেরকে পেয়ে তাদের জীবন চারিত্রিক গঠন পরিবর্তন হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যেমন ইউসুফ আলাইহিসসালাম নবী ছিলেন, আজিজ মিশরীর বাড়িতে ওনাকে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিসসালাম খুব সুন্দর ছিলেন, বলেন ঠিক কিনা? কিন্তু সুন্দর ছিলেন আমাদের নবীর মতো? সকল নবীদের সুন্দরের সুন্দর আকল হচ্ছেন আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। তুলনামূলক ইউসুফ আলাইহিসসালাম অনেক সুন্দর নবী ছিলেন, আজিজ মিশরীর বাড়িতে ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, যাওয়ার পরে আজিজ মিশরীর বাসার মধ্যে ইউসুফ আলাইহিসসালাম অবস্থান করতেছেন, দীর্ঘ সময় অবস্থান করতেছেন, ওই আমলের মধ্যে মানুষগুলো গুলো পারতেন, আজিজ মিশরীর আশেপাশে যেই মানুষ গুজুর ছিল উনি কিন্তু ওই সময় অর্থমন্ত্রী ছিলেন আজিজ মিশরি, ওনার আমলে আমরা যেরকম গরু ছাগল পালি না, ওই সময় থেকে এরকম গরু লালন পালন করতেন মানুষগুলো, চাকর বাচর রাখতেন, চাকর দিয়ে মানুষগুলো গরু পালতেন, এরকম বড় লোক আছে না আমাদের দেশে, দেখবেন অনেকগুলো গরু
এগুলা দিয়ে মানুষ দিয়ে চাষ করায়, হাল চাষ করায় বা বিভিন্ন ভাবে গরু পালিত করে, এরকম খামার করে রাখছে, লোক রাখছে, ওই লোক কর্মচারী কাজ করে, আর মালিক তার থেকে বিকাল বেলা হিসাব নিয়ে যায়, বলেন ঠিক কিনা? আজিজ মিশরের বাড়িতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম অবস্থান করতেছেন, হঠাৎ করে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বের হলেন, বের হয়ে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। ইউসুফ নবী ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথা দিয়ে? ক্ষেত বুঝেন না, জলা দিয়ে, জমি দিয়ে হেঁটে যাচ্ছেন। সব মানুষগুলো তাকিয়ে থাকে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এত সুন্দর নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন, যে এক পলক দেখতেন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের একবারে যিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, আমরা অনেক সময় বলি না ইউসুফ জুলেখার প্রেম, এরকম কয় না, কিছু একটা কাটতে ছিলেন, কাটতে কাটতে হঠাৎ করে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপের দিকে চাইয়া হাত কেটে ফেলছেন, খবর নাই, এমন রূপে রূপান্বিত ছিলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। বলেন সুবহানাল্লাহ, ইউসুফ নবী হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন ক্ষেতের মধ্যে, গরুগুলো এভাবে তাকিয়ে রইলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম চেহারার দিকে, সব গরুগুলো তাকিয়ে রইলেন, তাকিয়ে রইলেন। যেই চাকর বাকর আছে বারবার তাদেরকে আঘাত করতেছেন গাছ খাওয়ার জন্য, কোনো গরু গাছ খায় না, কি খায় না, গাছ খায় না, শুধু কি যেন একটা পোকাকে দেখেছে, ইউসুফ নবীকে দেখেছে, এভাবে তাকিয়ে রইলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গরু খাবার খায় না, এভাবে তাকিয়ে রইলেন, তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে কোনো গরু গাছের মধ্যে মুখ লাগাচ্ছে না, কেন লাগাচ্ছে না? এবার যে চাকর বাকর আছে, যদি গরু যদি পেট না ভরে তার মালিকের কাছে জবাব দিতে হবে কি হবে না? এজন্য জবাব দিতে হবে, আমি তোমাকে বেতন দিয়ে তোমাকে চাকরিতে রেখেছি, আমার গরুগুলো কেন গাছ খায় নাই? অন্যদিন গরুগুলো পেট ভরে ভরে আসে, আজকে সব গরুগুলো আসলো, কোনোটার পেট ভরে নাই, চেহারাটা কেন যেন সবগুলোর মলিন হয়ে আছে। চাকরকে তার মালিক ডাকলেন, আজকে তুমি বলতে হবে যে কেন আমার গরু খাবার খায় নাই, বা কেন যেন আমার গরুগুলো কেমন হয়ে গেল, তুমি আজকে জবাব দিতে হবে। তো গরুর মালিকের সাথে চাকর বলতেছে, আমি কোনো কিছু বলার নেই, আপনি আজিজ মিশরিকে বলেন যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেভাবে পাঠাইছে এরকম প্রত্যেক দিন পাঠানোর জন্য, তাইলে আপনার গরু পেট ভরে খাবার খাইব। সুবহানাল্লাহ, কইছেন না? তার মানে কি? বলে কে যেন একজন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলো, ওনার রূপের দিকে তাকিয়ে গরুগুলো যে গাছ ছাড়া বন্ধ করলো, বিকাল পর্যন্ত আর গাছের মধ্যে মুখ লাগায় নাই। বলে সুবহানাল্লাহ ভাইরা আমার, যেই কথাটুকু আপনাদেরকে বুঝাইতেছিলাম, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপের দিকে তাকিয়ে যদি একটা বলদ গরু যদি রূপের দিকে তাকিয়ে তার জীবন তার খাবার দাবার ভুলে যেতে পারে, আপনারা আমরা শেষ নবীর উম্মত হলাম, সকল নবীর নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আমাদের জীবন কেন পরিবর্তন হবে না? আমরা কেন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখবো না? আমরা কেন স্বামী স্ত্রীর বন্ধুত্ব গজায় রাখবো না? আমরা কেন ছেলে এবং বাবার সম্পর্ক সুন্দর রাখবো না? আমাদেরকে সকলকে পারস্পরিক ভালোবাসা, মুসলমান মুসলমান ভাই একে অপরের ভাই এই মহব্বত ভালোবাসা রাখতে হবে, বলেন ঠিক কিনা? রাখলেন না কি হবে? আপনি ভালো ব্যক্তি হতে পারবেন? আপনি আপনার বন্ধুর জন্য ভালো কিছু পছন্দ করতে পারেন না? আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিটা ভালো ব্যক্তি হতে পারে, আল্লাহ রসুল কসম করে বললেন ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হচ্ছে ভালো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তিটা ভালো? আল্লাহ রসুল স্বাভাবিক যেমন ভালোবাসার একটা কথা বুঝেন, আপনার ভাই যদি কেউ আপনার লাইল ফেলে, লাইল ছিলেন বুঝেন, আইল বুঝেন, কেউ বা লাইল বলে কেউ বা আইল বলে, ঠিক না? ভেড়া বোয়াল এরকম আছে না? একে আপনার ভাই আপনার লাইল ফেলা আপনার পছন্দ,
কিন্তু আরেকটার বন্ধুর লাইন ঠেলে আপনি কিভাবে সেই জায়গায় সহযোগিতা করেন? সেই জায়গার মধ্যে আপনাকে বাধা দিতে হবে, সেই জায়গার মধ্যে আপনাকে কথা বলতে হবে। যে মানুষগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, এই মুসলমানের জবান হচ্ছে পবিত্র জবান বলে ঠিক কিনা, এই কথার দ্বারা আপনার বাক্য দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, আপনি কোনোদিন ভালো ব্যক্তি হতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন মুসলমানের ভাষা এমন সুন্দর হবে, মুসলমানের কথা এমন ভালো হবে যে কথার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা জন্মে। মুসলমানের ভালোবাসা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজাতিগুলো মুসলমান হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এত মুসলমানের যেই ভাষা ছাড়ছে, মুসলমানের ভাষা খ্রিস্টানের চেয়ে তো আরো খারাপ হয়ে গেছে বলে ঠিক কিনা। মুখ কি আর মুখ আছে, বিড়ির গন্ধে তো মুখ এটা অন্য কিছু হয়ে গেছে ঠিক কিনা? রাগ করছেন? অনেকে আছেন বিড়ি খোর, আছে না এরকম সিগারেট খোর, আছে কি নাই? আছে। আপনাদের গায়ে লাগানোর মতো কথা বলছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। এক লোক ঘুম থেকে উঠছে হঠাৎ করে, মনোযোগ দিয়ে শুনেন। ওইটা কয়, ওইটা কই, কি কয়, ওইটা কই? তো ওনার স্ত্রী মনে করছে যে ওইটা কই মানে ছেলেটা কই বা মেয়েটা কই, উনি পাকের ঘরে অবস্থান করতেছিল। দেখবেন ঘরের আগুনের চাইতে, চুলার আগুনের চাইতে ঘরের স্বামী আগুনটা বেশি জ্বালা ঠিক না? মহিলারা নাকি সবচেয়ে বড় আগুন হচ্ছে স্বামী ঠিক না? উনিশ বিশ হলে তো দিয়া লাগবো নাকি? উনিশ বিশ হলে একবার আগুন নেই কোনি তো অভাব নাই। এই উনিশ থেকে বিশ হয়েছে দিয়া লাগছে কোনি আছে না এরকম? রান্না বান্না আগুন সুলানি বান সাইরা সব কিছু ঘুরে যাইতেছে, আয়া তো কি হয়েছে, কইটা কই, কি কয়, এরকম হয় না? আকিজ বিড়িটা লইয়া দেখবেন এককারে সর্বপ্রথম বাথরুমে ঠিক কিনা? তো মুসলমানের মুখ কি মুখ রয়েছে, কথা কয় না, মুখ রয়েছে? এটা তো একবারে খারাপ হয়ে গেল। মুসলমান সর্বপ্রথম ঘুম থেকে উঠবে, এরকম অনেক স্বামী আছেন দিনের সাতটা আটটা বাজে ঘুম থেকে ওঠেন, আপনার সুন্দর স্ত্রী ঘুম থেকে ওঠে, আপনার সন্তানকে মুক্তবে পাঠায়, স্কুলে পাঠায়, আবার আপনার জন্য সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে নাস্তা রেডি করে রাখে, এরকম আছে কি নাই? এই নাস্তা সুন্দর পাওয়ার পরেও যদি উনিশ বিশ হয় কণিকারে কয় ঠিক না? কিন্তু কোজুর আমরা তো দিয়া অভ্যাস কেমনে কই আসেন এরকম? জি কই তো সমস্যা আছে কিনা? আপনার স্ত্রীর প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার ভাইয়ের প্রতি মহাব্বত রাখতে হবে কি হবে না? অবশ্যই আপনি আপনার স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে। উনিশ থেকে বিশ হয়ে গেলে কোনোদিন আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন না। এবার বিড়িটা লইয়া বাথরুম করে উপর দিয়া ঢুকায় নিচে দিয়া বের হয় আছে কিনা? অনেক মুসলমান আছে বাট না টানলে হুজুর দাম হয় না আছে কি নাই? সর্বপ্রথম ঘুম থেকে উঠতেই তো আপনি সম্পর্ক করলেন জাহান্নামের দিকে বলে ঠিক কিনা? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, জাহান্নাম কি আরাম না বেরামের জায়গা? জাহান্নামে কি আগুন থাকবে না পানি থাকবে? জাহান্নামে বিকট পরিমাণ আগুন থাকবে, পৃথিবীর চাইতে সাত গুণ বেশি আগুন। যে আগুনের মধ্যে মানুষগুলো পড়লে পড়ার সাথে সাথে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম জাহান্নামের আগুন। জাহান্নামের মধ্যে থাকবে দুর্গন্ধ, কি জাহান্নামের মধ্যে থাকবে ধোঁয়া, বিড়ির মধ্যে ধোঁয়া আছে না? তো জাহান্নামে দুর্গন্ধ, ধোঁয়া, আগুন খাইলে বেরাম ঠিক না? বিড়ি খাইলে কি আরাম না বেরাম? জাহান্নামের মধ্যে যারা যাবে বেরাম, কোনো আরাম আছে? তো সর্বপ্রথম মুসলমান ঘুম থেকে ওঠে বিড়ি টানে, আকিজ বিড়ি আছে কি নাই? আর কত বিড়ি আছে না, অনেক সিগারেট, বিড়ি তো এখন চল নাই অচল হয়ে গেছে, এখন অনেকে সিগারেট খায়। তো আপনি সর্বপ্রথম ঘুম থেকে উঠে সম্পর্ক করলেন জাহান্নামের সাথে, আপনি কি ভালো ব্যক্তি হতে পারবেন? আপনার জবান দ্বারা কোন মানুষ ভালো কাজ করতে পারবে? আপনি কাউকে সুপারিশ করতে পারবেন? জীবন পরিবর্তন করতে হবে,
ঘুম থেকে ওঠার পরে আপনার জীবনকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম বাস করে মেসওয়াক করে দেরি হয়ে গেছে কিছু করার নেই যে সময় ঘুম থেকে উঠছেন আকাশের দিকে তাকাবেন আসমানের দিকে তাকাবেন যদি নামাজের সময় সুযোগ থাকে নামাজ আদায় করবেন তসবিহ তাহলিল পরে আল্লাহর কাছে পানা চাইবেন যেইটুকু রিজিক আছে অতটুক পরিমাণ নাস্তা করে কাজের মধ্যে জড়িয়ে যাবেন আপনার বিবি বাল বাচ্চা প্রতিবেশী ভাই সবার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে বলেন ঠিক কি না তো ঘুম থেকে উঠেই তো সম্পর্ক বেরিয়ে লাগে কই গেল এটা উনিশ বিশের কোনি ঠিক না বিড়ির লেগে তো এক শতাক করে খাইলেছে সকালে দুপুরের ভাত রাত্রের ভাত নাস্তা বাকি আছে না আরো এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যেই কথাটুকু বলতেছিলাম মুসলমান কিভাবে সম্পর্ক থাকবে দেখবেন আপনারা অনেক মাহফিলে ওয়াজ মাহফিলে আলোচনা শুনেন না মুসলমান বড় ভাইদের সম্পর্ক বজায় রাখতে হবে কিরকম দুইটা ভাই সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আচরণ ভালো থাকতে হবে কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে বাক বন্টন আছে কি নাই কথা কয় না আছে না মুসলমানের হক সম্পর্কে আলোচনা বাক সমান বাক করতে হবে কারো বিচার করতেছেন সমান বাক করবেন বড় ভাই ছোট ভাই সমান বাক করে দিবেন করতে হবে কি হবে না সমান বাক করতে হবে বড় ভাই ছোট ভাই পাঁচ ভাই কয় ভাই সব মিলে কয় ভাই মনোযোগ দিয়ে শুনেন পাঁচ ভাইয়ের যত আম গাছ কি গাছ আছে না এরকম আমের সিজন আম পারে না সবাই আম পারলো ইচ্ছা মতো আম পারার পরে বড় ভাইয়ের কাছে আমের বস্তা দিয়ে দিলেন বড় ভাই আপনি যেহেতু বড় পাঁচটা ভাগ করেন সবাইকে ভাগ করে দিবেন সবাই সমপরিমাণ ভাগ পাবে এরকম হয় কি হয় না বড় ভাই পাঁচটা ভাগ বসালেন পাঁচটা ভাগ বসানোর সময় চিন্তা করলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ভাগটা বড় ভাই নিযুক্ত করলেন নিজের জন্য কার জন্য কিন্তু সেখানে করতে হবে পাঁচটা সবার জন্য সেখানে কাউকে দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে তাকে দিবে বলেন ঠিক কি না কিন্তু বড় ভাই ভাগ করার সময় পাঁচ নাম্বার ভাগটা কার জন্য রাখলেন কথা মনোযোগ দিয়েন কার জন্য পাঁচ নাম্বার ভাগটা নিজের জন্য রেখে দিলেন এক নাম্বার যখন হাত দেয় ছোট আম ওঠে দুই নাম্বার দিলে ছোট আম ওঠে তিন নাম্বারে দিলে ছোট আমটা ওঠে চার নাম্বারে দিলে ছোট আমটা ওঠে পাঁচ নাম্বারে দিলে বড় আমটা ওঠে বলেন নাউজুবিল্লাহ এরকম করে ভাগ করতে 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 পাঁচ নাম্বার ভাগে দেখা যায় আম বড় নিজে নিব আসার সময় একটা বললই আইয়ে ঠিক না আমার তো কিরা করে ব্যাগ ট্যাগ লই আম দরকার নাই বড়া নিয়ে আইছি এরকম হয় না ছোট বড়া লই আইছি পাঁচ নাম্বারের মধ্যে বড় আমাতের মধ্যে ওঠে এরকম ভাবে বাক শেষ হওয়ার পরে এবার বলতেছে আমারটা আমি বুঝে রেখে দেই যেহেতু এটা এখানে আছে আমি রেখে দেই তোমরা কোনটা নিবা বাক করে নাও ছোট ভাই খুব চালাক কি কথা মনোযোগ দেন কি অনেক চালাক বড় ভাই ওই যে মসজিদে হুজুরিতে জুমাতে আলোচনা কইছিল বাক কইরা সবাই জিজ্ঞেস করতো এটা মনে আসেনি আপনার কি কয় চালাক ভাই কয় মসজিদে বুঝুতে কইছিল বাগদা কইরা সবারে জিজ্ঞাসা করবেন কার কোনটা বসতে এটা আমার মনে আসেনি কহ আছে তো আছে তো এটা তো আমিও তো আমিও তো ওয়াজ আসিলাম কত হইলে বাগ দিয়ে এনে রাখিয়া দেন কিতা বাগ দিয়ে রাখিয়া দেন যার যেটা ভাল লাগে এটা নেওয়ার পরে যে খাদিমদারি করে সে পরের টানে এরকম আসেনি হুজুর ওয়াজ করে কয় নি কয় মানে আপনার পছন্দ ওই যে আমি বলছিলাম নিজের জন্য যা পছন্দ করবেন অপরের জন্য তা পছন্দ করা ব্যক্তিটাই হচ্ছে ভালো ব্যক্তি বলেন সুবহানাল্লাহ কারণ বড় ভাইকে নিজে যা পছন্দ করে সবাই পছন্দ করছিল না নিজের জন্য বড় বড় আমগুলি রাখলেন ছোট চার ভাইয়ের জন্য ছোট ছোট আমগুলো দিয়ে বাক করলেন ছোট ভাই চালাক মানুষ ভাই মসজিদে হুজুরের কথা একটু খেয়াল করেন খেয়াল করছিল কো হুজুরে না কইছিল যেটা থাকবো পরে এটা আপনি নেবেন এখন বড় ভাই আরো চালাক আচ্ছা ঠিক আছে যেহেতু তোর বাতি চাইছে ভাই তো তুই এটা লয়ে যা গিয়া ফোলাটা আইসে থাক তার রাগ হয়ে যাবো যেহেতু বড় ভিতরে রাখছি লয়ে যাক
এবার পলিসিবিরা পর্দায় নিয়ে গেছে ঠিক কিনা কথা কয় না এরকম হয় না তো ঠিক কথাটুকু বলতেছিলাম বুঝাইতেছিলাম চিন্তা করে শুধু আম নয় শুধু জাম নয় কাঁঠাল নয় শুধু জমি নয় পুষ্কুনি নয় পুরা সম্পর্কই যারা বড় আছেন তাদের উপরে বিবেচনা করে রাখতে হবে বলে ঠিক কিনা তাহলে ভাই ভাইয়ের মধ্যে যে বাত্যত্ববোধ ভালোবাসা এই সম্পর্কটা থাকবে বলে ঠিক কিনা আপনি বড় ভাই আম বাদ করলেন নিজেরটা বড় কাঁঠাল বাদ করলেন নিজেরটা ভালো সরু ভাইটা ফোন করা এরকম আছে না কাঁঠাল কি সব একরকম ধরে করে দেখবেন বাঁকা তেরা আপনি যা পছন্দ করলেন অপরের জন্য পছন্দ করছেন কথা কয়না করছেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যা ভালোবাসি আমি যা পছন্দ করি আমার পরনে যে রুমাল আছে এটা আমার পছন্দ আরেকটা ভাইয়ের জন্য এই রুমালটা পছন্দ করব আমার যেই লুঙ্গিটা আমি পছন্দ করি ভালোবাসি এই কাপড়ের লুঙ্গিটা পড়তে আমার কাছে আরামদায়ক আমার ভাইয়ের জন্য কিনলে এরকম ভালো করে কিনতে হবে এর আরেকটা প্রশ্ন একটু শেষ আলোচনা শেষ যদি এইটা মানুষ পছন্দ করত জাকাতের কাপড় কি নরমাল আইতো কথা কোন আসতো না জাকাতের কাপড় নরমাল আসতো না বড় ভাই দামি দামি পোশাক পরে ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব হুজুর বড় বড় হুজুর দামি দামি পোশাক পরে ছোট ভাইয়ের জন্য আনার সময় ফুটপাত থেকে এটা কিনা দেয় আছে না এরকম প্যান্ট নিজের প্যান্টের ব্যাগটার দাম 100 টাকা আর ছোট ভাইয়ের পুরা প্যান্টের দাম 100 টাকা কথা বুঝছেন না যারা আড়ং থেকে কেনাকাটা করেন যারা বড় বড় মার্কেট থেকে কেনাকাটা করেন একটা ব্যাগ এরকম সুন্দর দেয় ব্যাগটার দামেই 70-80 টাকা হয়ে যায় ঠিক কিনা ফুটপাতের থেকে ছোট ভাই টাকা লুঙ্গি একটা কিনা রয়ে 70-80 টাকা আছে কি নাই তাহলে আপনি যা পছন্দ করলেন আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে পারলেন তো অতএব আমাদের সকলকে বুঝতে হবে যে আমরা যে যতটুকুই করি আমি যা পছন্দ করি আমার মুসলমান একে অপর ভাইয়ের জন্য প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই পারস্পরিক ভালোবাসা থাকতে হবে ভাই ভাইয়ের মতো সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভাই ভাইয়ের মতো সম্পর্ক রেখে আমাদের গোটা জিন্দেগি ওই যে বললাম ইসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে গরু এভাবে তাকিয়ে রইলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাইলেন না কি রূপ দেখলেন ইসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের আর সেই ইসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আমাদের নবী না হওয়ার পরেও যদি এতটুকু হতে পারে আমাদের নবী কি রূপ ছিলেন আর আমাদের নবীর উম্মত আমরা হয়ে আমরা কি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভাই ভাইয়ের সম্পর্ক রেখে আমরা যেন আখির নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের জীবন সুন্দর করে মরতে পারি আল্লাহ তৌফিক দান করুন।